আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেহানো আসুন বালা আসুন, আর আমরাও আল্লাহর রহমতে বালা আসি। আজকে এখানো মঙ্গলবার সকাল 9:30 হয়েছে টাইম। এখন আমি এক গ্লাস ভিনিগার বানাইলাম জুস, অল্প কিছু ভিনিগার নিছি আর উম গরম পানি। আর এখানো ব্রেড বানাইমু, ইমান ভাল লাগিয়া। আজকে আসলে কিচ্ছু নাই, স্পেশাল কিচ্ছু। যাই হোক, আমি কিতা কিতা করমু, আপনারা লগে তা শেয়ার করমু। আপনারা আমার ভিডিওটা পুরা ভিডিওটা দেখুন জানো, আশা করি ভালো লাগবো। যদি আসলে যে কোনো জিনিস দেখাই না খেনে, করি না খেনে, সব সময় আর দেখা নিয়ে আর করা ইচ্ছা তো আমার কাছে আজকে বেশ একটা ভালো লাগে না। কিছুদিন স্পেশাল দেখাইতাম, কারণ ঈদের শহর অবস্থা, পরিস্থিতি খুব বেশি খারাপ। এখন আগে যে শোনা যাইতো ভাইরাসের কথা হইলাম আমি, যে ভাইরাস এমলা শোনা যাইতো দূর দূরান্ত মানুষের, যে অমুকর অমুক মারা গেছইন বা বেমার আসইন। এখন দেখা যায় নিজের মাঝে, নিজের গরোর মাঝে গরো, খালি বেমার আর বেমার পড়া। এটা চিন্তায় আসলে সত্যি কথা হইতে গেলে নিজের আতর খাম অনেক সময় দেবন ভালো লাগে না, কিচ্ছু করতে চাইলেও। তারপরেও করা লাগবো, খাওয়া লাগবো, করতে হয় লাগিও করা। সকাল বিকাল লেখি চিন্তা, বাড়া তো বাড়ই না, তারপরেও গরো থাকলেও অনেক সময় অনেক চিন্তা। আর যে বায়ু যেও ফোন করেন না হেনে, সকলেও খালি এক এক খবর। খবর যদি বালা খবর হয় মনটাও বালা থাকে, কোনোখানোরও খবর বালা শোনা যায় না। কেউ ফ্রেন্ড, কেউ মা, কেউ ভাই, কেউ বোন, কেউ না কেউ শোনা যায় যে মারা যাইরা বা বেমার পড়রা। ও ওটাও চিন্তা ধারণা সব সময় রেগুলার ও মনের মাঝে একটা বয়। দোয়া করবা আপনারা যে যেখানো আছো নামদার লাগি দোয়া করবা। তো এইখানো রান্দাটা বয়াই দিলাম, কই রান্ধিলাই কিছু রান্দা থাকলে গর মনে একটা শান্তি থাকে, খাওয়া তো লাগবো, তা রান্ধিলাই। তো এর লাগিও রান্ধলাম। তো এখানে একটা চপ বুয়াইছি, চপ আসলে রেসিপি আমি শেয়ার করলাম না পুরাটা, ওই রেসিপি চ্যানেলও রাজনা রেসিপি চ্যানেলও আছে যেহেতু, এর লাগিয়ে আর এই রেসিপিটা পুরো শেয়ার করলাম না। আমার সাইন যদি আপনারা রেসিপি চ্যানেলও গিয়া ইটা পুরো রেসিপি পাইবা আপনারা। তো সামান্য কি একটু শেয়ার করলাম যে আপনার লগে গপসপ করবো আর একটু শেয়ার করবো। তো এখানে বাংলাদেশি শুকনা সাতকরা দিলাম, আমরা তো সিলেটিয়ে হলতে হাতকরা খাইবার দেওয়া না। তরকারি রানলে হাতকরা একটু যদি মিটোর মাঝে হইতে ভালো লাগে খাইতে। অবশ্য আজকে এখন নাই কাঁচা হাতকরা, সফত ইলা হানার যাওয়াও হয় না, বা ভেজিটেবল আনবার লাগিয়েও যাওয়ার না। তো এখন বারা বারণি হান অর্থ দর করে কিতা কইতাম জানি না, সব সময় একটা দর হামাইয়া বই দিছে লাগের। তো এখানেও একটা চিকেন রানবার লাগিয়েও মশলা টারে আমি কষাই দিছি। নর্মালি জেলা হান সবে রান্ধইন ওলা হানু, তারপরেও আমি ট্রাই করি আমার রেগুলার রান্ধাও ওলা হান, যে আজকে ভিডিও করলাম আমার আপনার সামনে ওলাহান তুলিয়া ধরলাম ইটা নাই, আমি ওলাহানও রান্ধি। যে মনে করি যে গরো খাওকা খাইলে যেবলা যেহেতু সকল খুশি তে আমিও খুশি, রান্দাটা যদি বালা হয় সকলে খুশি মনে খাইন তে ওখানেও সবচেয়ে বড় শান্তি। আর দেখুন জানো তরকারিটা যদি ভালো হয় না তে মনটা নিজেরও খারাপ থাকে, যে খাইবা থানও খারাপ থাকে মন। তো চেষ্টা করি আমার মতো করিয়া আমি পালা করিয়া রান্ধতাম,
আলহামদুলিল্লাহ যেও খাইন তারা তো বালা পাইন, জানি না বাদ বাকি এর ভিতর খবর হইতাম ফারতাম নাই, ট্রাই করি। আর এখানে দেখা কলিজা খাটরাম, গরুর কলিজা তো ফ্রিজারও আছিল, বা করিয়া এটা আজকুরান দিলেই মনে এলাকিও বা করলাম। ফ্রিজা আসলে যারা যারা তৈন ডিপ করিয়া ডিপ বয়েল হরি তৈবা না, বয়েল হরি তৈলে অনেক সময় খাইতে একটু মজা লাগে না, যেমন লাগে মাটি মাটি হয়ে যায়, কোনো টেস্ট থাকে না। আর ইলাহান থাকলে লাগে একবারে ফ্রেশ, দেখোকা এখনও লাগে ফ্রেশ। আমি কাঁচাও রানমু, আমি কেন উনা উনা দিতাম নাই। কলজা রানলে আমরা আসলে বুঝতাম না, দেশে থাকতে দেখতাম যে তারা কলজা উনা দে, আমরা কলজা উনা দিতাম। তো কলজাটা উনা না দিয়া ওলাহান রান দিয়া দেখুন জানো আমি বাংলাদেশের উদ্দেশ্যে হইরাম। বাংলাদেশের যারা আছো ফ্রেশ কলজারে ফ্রেশ পাবে উড়ান দিয়া খাইবা, বয়েল না করিয়া, এতে অনেক স্বাদ লাগে খাইতে। তো খাইয়া দেখুন জানো ওলাহান, আশা করি পালা লাগব। তো যাই বহুতটাও মাতলাম, আসল যে কথা আপনারা আমারে অত সাপোর্ট করছেন, সাপোর্টের কারণে আমি অত দূর আগাইতাম পারছি। যাই হোক আপনারা সকলকে ধন্যবাদ যারা যারা সাপোর্ট করছেন, আমারে ওলাহান সাপোর্ট করিয়া যাইবা। আর আমার ভিডিওগুলো দেখবা, রেগুলার দেখরা ওলা দেখবা, লাইক করবা, শেয়ার করবা, আর সুন্দর সুন্দর করে কমেন্ট লেখবা, যাতে সুন্দর সুন্দর ভিডিও বানাইতাম পারি, মনের মাঝে একটা উৎসাহ জাগে। এখন কোন পরিস্থিতির কারণে সত্যি কথা হইতে গেলে ভিডিও কিচ্ছু করতে ভালো লাগেন না, এক সপ্তাহ হয়ে গেছে অবশ্য দিছি না, আজকে হইতে আর দিলেই মনে জেলা গরবন্দি, সকলু বড় গরবন্দি, বন্দি থাকা অবস্থায় কিতা কর্ম উদ্যোগ, রান্দা বাড়া খাওয়া খাওয়া আর ঘুমানি আর কিচ্ছু নাই, অতটুকু খাইলাম ঘুমাইলাম। আর এখানে একটা চাউলের প্যাকেট আমি আপনারে দেখাইলাম, অবশ্যই এটা বাংলাদেশের উদ্দেশ্যে দেখাইলাম, এই দেশের সবাই জানেন এটা এই প্যাকেটের টিআরএস। অনেকে বাংলাদেশ আমার বাবা পিঠা, আমরা জিলেটি হলতে ডুপি পিঠা হইয়া থাকি, ও পিঠাটা দেখিয়া অনেকে ট্রাই করছেন যে জেলাখান নর্মেলি চাউলের গুড়ি থাকে ওটা দি করতা, তবে ওইছে না, আমি জানি ওই তো নাই, কারণ বাংলাদেশের চাউলের গুড়ি দি করলে ওয় না। তো যাই হোক যে চাল্লাহান হোক আপনারা এড করতা ওইবা বিরিয়ানি চাউল, বিরিয়ানি চাউল যদি এইখানে দেন দিয়া করতা পারেন, তে আপনারা রইব প্লেন চাউলের লগে, নইলে ওটা যদি প্যাকেট এখন তো জানি না বাংলাদেশও আছে কি না আমার জানি না, তাকে তো ওলাহান আনিয়া আর খাইতা পারবা। তো ইটা আমি এখন দেখাইলাম যারা যারা জানেন না বাংলাদেশও আসইন, আমার ভিডিও তো বাংলাদেশে অনেকে দেখইন, আমি তারার উদ্দেশ্যে কইরাম। নর্মালি চাউলের গুড়ি দিয়ে খাইতে চাইলে বিরন চাউল এ ধরা লাগব, নইলে ওই তো নাই। আর এখানে হয় বিকালকুর সময় চাল লগে কিছু না কিছু একটা তাহা লাগে, তো বেশি নাই, আমি কেন 2 কাপ চাউলের গুড়ি নিছি আর ওই বকা পিঠা ডুপি পিঠা বানাইলুম নে, ওর লাগিয়া ভিজাইছি, ভিজাইয়া তৈরাম। তো দেখোক আমি কিলা ভিজাইরাম ওটা তা দেখাইরাম, ওটা উদ্দেশ্য যে অনেকে দেখছি অল্প পানি দিয়া, তো কেন আমি পানি দিছি না আজকে দুধ দি বানাইরাম, হই ডিফারেন্টভাবে খাইয়া দেখি কিলা লাগে, পানিটা একটু বেশি করে দিবা। ও ধোক আমি আটর আটর মাঝে মুইট করলে একটা খায়ের মতো দূরের মতো ওই যার ওলাহান করবা, জোর জোরা পানি কম না দিয়া ইলাহান তৈবা না, ইজিভাবে করা যায় ঠিক আছে, জোর জোরা যখন সাইন দিয়ে সানি আনি যায় তখন ইজি হয়ে যায়, আর ইলাহান করতে একটু কষ্ট হয়, সময় লাগে, কোনো অসুবিধা নাই, সময় লাগাইয়া যদি বালা খাইন এতে কোনো অসুবিধা নেই। আমার উদ্দেশ্য হইল বালা জিনিস হইতো বালা সময় লাগি যাও, খাইমু বালা কর্ম বালা, যাই হোক
অনেক সময় অনেকটা মাতি লইলাম বুল দুটি ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আজকুর মতো আমি আপনারা গেস্তনে ওখানেও বিদায় নিলাম গি। আল্লাহ হাফিজ, ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আজকের মতো আমি ওখানেও বিদায়। আসসালামু আলাইকুম।